আমাদেরকে নামিয়ে দিয়ে চলে আসবে তো, মানে আমরা ঘুরে টুরে এসে তারপরে খাবো। আচ্ছা আচ্ছা, এর ভিতরে শান্ত করে জায়গা আছে এর ভিতরে? গুড। আচ্ছা, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কুমির আছে, বনে বন্য প্রাণী আছে, যাওয়া নিষেধ। সুন্দর এরিয়া, চারদিক ঘেরা, সেফটি, কৃত্রিম প্রজনন কুমিরের। কুমিরের সংখ্যা বাড়ানোর জন্য এটা করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। একটু ভালো করে দেখলে কুমির অনেক লক্ষ্য করা যাবে। চলুন ভেতরটা ঘুরে দেখি। এটা দুটো গুড, আর সেখানে একটা না, দাঁত বেরিয়ে গেছে। ওটা বুঝতে পারবেন না কিন্তু, এটা কি? সেটা দাঁত বেরিয়ে গেছে। সুন্দর, এরা সব এদিক দিয়ে উঠে, সব উঠার জায়গাগুলো কিরকম পরিষ্কার দেখো, উঠে নেবে উঠে নেবে, পরিষ্কার করে রাখছে। ওটা বয়স্কটা আছে? হ্যাঁ হ্যাঁ, না এটা মানে দুটো নোয়ার মাদি একসঙ্গে রেখেছে। এই যে এইগুলো ডিম থেকে বাচ্চা হওয়ার পর বড় করার জায়গা, এরকম করে এরকম ভাবে ভেতরে সব রাখা হয়ে আছে। ছোট থেকে বড় প্রত্যেকটা সাইজ অনুযায়ী আলাদা করে রাখা আছে। আরে ভাই তুই এখানে ওটা খুঁজে বেড়াচ্ছি, এটা পুরো খোলা জঙ্গল তো, এরকম মজাই আছে। ও বলছে ভিতরে একটা বার আয়, তারপরে আমি দেখছি, তারপরে দেখি কি ভালো মন্দটা লোয়া যায়। চোখ দেখছো বলে, ওইটাই কিন্তু ভাবছে বসে বসে। এটা একটা হ্যাচারি, দু বছর, এটা দু বছর অবধি এই কুমিরগুলোকে রেখেছে। জন্মস্থান, এদিকে দেখছো আমরা এখন এই জায়গাতে আছি, দুপুরে খাওয়া দাওয়া সেরে এখানে বেরিয়ে পড়েছি ভগবতীপুর কুমির প্রকল্প থেকে। আগে বলে দিই, তার আগে আমরা এসে গেছি, তার আগে হলদিয়া থেকে বোট ছেড়েছি, বোট ছেড়ে সাগরদ্বীপে এসেছি। সাগরদ্বীপ থেকে নামখানা, নামখানা হয়ে রামখানার এই ব্রিজটা পেরিয়েছি। পেরিয়ে তারপর আমরা এই লাইনে এসে এখানে এসেছি ভগবতীপুর ক্রোকোডাইল প্রজেক্ট। এখন আমরা এই পয়েন্টে, এখান থেকে আমরা যাব পাথর প্রতিমা এই জায়গায়। ছোট নৌকো এসছে, এখান থেকে মাছ নেওয়া হবে নদীর মাঝে। তিন চারটা জাল দিয়েছিলি যে
আর কি আছে? চুনা মাছ আছে, ছোট মাছ, দেখি গায়ে দেখি দাঁতে টুকে লাগে ছোট মাছ খাবি। আরে এত লোক পারে না খাওয়া। মাছকে ভেজে লু আবার আজ তিন বড়া দি হবে না। দুপুরের সময় খাওয়া দাওয়া শেষ, সবাই বসে আড্ডা বলো। খাওয়া দাওয়ার পরে তুই লাগত মাথা মালিশ, একবার মালিশ করে দশ বার চাই, মাত্র পাঁচ টাকায় প্রভাতের মালিশ। এখন কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন যাচ্ছি পারমিশন পারমিশন ঘাট পারমিটন। এসব ভাবো, এখানে সমস্ত কিছু নৌকায় নৌকায়, এখন ভাটা হয়ে গেছে বলে এরকম সাইকেল নিয়ে, মানে এটা গ্রামে ঢোকার রাস্তা। হ্যাঁ, এটা পুরো গ্রামে ঢোকার রাস্তা। সাঁতরে চলে আসে মাঝে মাঝে বলে না এইসব জায়গা। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমরা চলেছি পারমিশন পয়েন্টের দিকে। ধীরে ধীরে লোকালয়ের দিকে প্রবেশ করছি, পড়ন্ত বিকেল। সবাই বসেছে এখানে, যে যার মতো সময় কাটাচ্ছে। দূরে গ্রাম, জনবসতি। পারমিশন করিয়ে নেওয়ার পরে আমরা বেরোবো, যখন তখন আমরা জনবসতি থেকে আবার ধীরে ধীরে দূরে যাব। দুদিকে জাল দেওয়া, বোতল দেওয়া, ওরা এটা দেখেই যাচ্ছে, সব বাঁধ দেওয়া। নতুন জেটি ঘাট, এবার এবার মনে হচ্ছে জনবসতি আছে। এই দেখো ঘর দর বালি সব আছে, ইলেকট্রিকের লাইন গেছে, কি চাই? ভগবতীপুর ক্রোকোডাইল প্রজেক্ট থেকে এসে পাথর প্রতিমা একদম কম করে দিয়ে এখানে ঢুকলো। কিছু লেখা নেই জায়গাটা কি, কিন্তু এটা একটা এখান থেকে মনে হয় আবার এই পাশ দিয়ে হয়ে এই যে সুন্দরবন এই পাশে পরে বেরিয়ে চলে আসে। না না, এখন আমরা লোকালে ঢুকে গেছি। দেখো সুন্দরবন এই যে এইটা আমরা আছি এখন এখানে, ঠিক আছে? এই পাথর প্রতিমা ঢুকলাম, ঢুকে এইখান দিয়ে যে কোনো একটা রাস্তা দিয়ে ধীরে ধীরে আমাদের এই জায়গাটায় যখন আসবো রাত্রি নটা অবধি বোট চলবে, মানে এই ডিস্টেন্সটা কভার করে দেবে, দিলে এখানে চলে আসবে। কালকে আমরা তাহলে সুন্দরবনেই থাকবো। হ্যাঁ, দাদা এটা পারমিশন পয়েন্ট? ভাই বলেছে আমাকে যেন ইউটিউবে দেখায়,
বলেছে ইউটিউবে দেখায় আমার ভিডিওটা তুমি করবে আর আমার বোটের।